আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই অধ্যায় 7 বাইনারি সংখ্যার গল্প 160 পেজ। আমরা এখানে বইয়ের 3 নম্বর কোশ্চেনটি সলভ করব। আমি লেখাটা পুরোপুরি লিখি নাই। অঙ্কটি এমন, দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপরের তলা আটকা পড়েছে। একটা ছেলে, সে একটা কোনো মানে ডিপার্টমেন্টাল স্টোর মানে বুঝেন মানে কোনো বিল্ডিংয়ে মনে করেন উপরে আটকা পড়ছে। এখন সে দেখলো যে পাশে সে যদি জোরে চিৎকার করে কেউ শুনবে না কথা, তখন সে কী করবে? সে দেখলো যে গভীর রাত পর্যন্ত পাশে একটা জায়গায় বা পাশে কোনো ফ্ল্যাটে কেউ কম্পিউটার নিয়ে কাজ করতেছে। যেহেতু সে কম্পিউটার নিয়ে কাজ করতেছে, অবশ্যই সে কি বাইনারি সংখ্যা জানে। ওকে, এই জন্য সে লাইট জ্বলা আর নেভার দিয়ে সেটাকে চাইলে বোঝানোর জন্য যে তার কি সমস্যাটা। আমরা আপনাকে অঙ্কটা একটু দেখাই, যেহেতু বোর্ডে লেখা আছে আমি অঙ্কটা একটু দেখাচ্ছি আপনাকে। অঙ্কটি হলো এটা, অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি, তারপরে আপনাকে আবার বলে দিলাম। ওকে, এখন এইখানে হলুদ কালার করা ছিল, মানে হলুদ মানে ওয়ান। এখন এখানে যে অঙ্কগুলো আমি বোর্ডে লিখে রাখছি, কেন অঙ্ক অনেকগুলো শেখার বিষয় আছে। আপনাকে মানগুলো অবশ্যই বাম থেকে ডানে লিখতে হবে, বাম থেকে ডানে। কেন লিখবেন? যেমন এইখানে যে মানটা দেখেন, প্রথমে ক্লিয়ার করি আগে, এই মানটা কি বাম থেকে ডানে নাকি ডান থেকে বাম? বাম থেকে ডানে। কেন বাম থেকে ডানে? দেখেন আপনি এই মানটা মনে করেন, তাহলে এখানে কিছু নাই মানে শূন্য, পরেরটা হলুদ কালার মানে অন ছিল, অন, বাকি 1 2 3টা শূন্য, 1 2 3টা শূন্য। এখন যদি ভুল করে আপনি ডান দিক থেকে কাউন্ট করেন, দেখেন কী হচ্ছে। এখান থেকে যে আমি তো বাম দিক থেকে কাউন্ট করলাম না, কিন্তু কী হলো বাম থেকে ডানে। আমি যদি ডান থেকে বামে করতাম, ডান থেকে বামে, তাহলে কী হতো? 3টা শূন্য, 3টা শূন্য, 1 0, তাহলে দেখেন বাইনারি কী হতো। এখন 5 বিটের জন্য আমরা 1 2 4 8, 4 বিট 16, আমরা 5 বিটের জন্য করাস মানে 5 বিট দিয়ে করে দিব। এখন দেখেন যদি এটা করতাম, তাহলে 0 0 0 অন, তাহলে এটা মাত্র অন মানে কি 1 2 3 4 নাম্বার অন, এই যে 4, এটা অন, সরি এটা অন, আর এটা করলে কী হতো? এটা অন, তাহলে সম্পূর্ণ উল্টো হতো না, এই জন্য। ওকে, আপনাকে মাস্টবি কিন্তু বাম থেকে ডানে দিতে হবে। কেন বাম থেকে ডানে যাবেন? কারণ এটা হলো আপনার একক, দশক, শতক, এই মানটা একক। নিশ্চয় ক্লাসে এটা নিয়ে অনেক কিছু মানে এখানে অনেক বোঝার বিষয় আছে, ইন্টারের মধ্যে আছে, আমাকে বললাম না এগুলো, এটা মনে রাখেন বাম থেকে ডানে যেতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখেন মানগুলো কী দেওয়া আছে আপনার, মানগুলো তাহলে আমরা ক্লিয়ার করে নিই। মান আছে হলো 0 1 3টা 0, 0 0, অর্থাৎ যেটা নীল কালার বইতে হলুদ কালার করা আছে, যেটা আমরা নীল রং সেটা অন হবে। তাহলে এখানে 0 0 1 0 1, 0 0 1 0 1, 0 1 1 0 0, অন সবগুলো শূন্য। আর এই ঘরটা ফাঁকা মানে একটা স্পেস থাকবে, এই ঘরটা ফাঁকা, তাহলে আপনি আশা করি সবগুলো মান পারবেন। এখানে 0 1 0 0 1, এখানে 0 1 1 0 1, এখানে সবগুলো 0 1 0 1, বাকিটা 0 1 0 1 1 0 0 1 0, সবগুলো 0, একটা অন, অন সবগুলো 0, অন সবগুলো 0, 0 0 1 0 1, 0 0 1, সবগুলো 0। তাহলে এই মানটা বুঝতে পারছেন। এখন দেখেন এই যে 0 1 0 0 0 মানে আসলে কি, আমরা লেখাটা এখানে লিখি। 5 বিট করতে গেলে আপনি সহজ নিয়ম হলো এটা, প্রথমে 1 নেবেন, পরে 2 নেবেন, পরে 4 নেবেন, পরে 8 নেবেন, পরে 16, 1 2 3 4, 5 বিট হয়ে গেছে। ওকে, আমি কয়েকটা শেখাই দেবো, পরে নিজে বানায় নেবেন। দেখেন ডান দিক থেকে কিন্তু আসতে হবে, বাম দিক থেকে গেলে সমস্যা নেই, বাট তাহলে এখান থেকে লিখতে হবে, লেখার সময় এভাবে লিখতে হবে। দেখেন 0 0 0 1 0, 5 বিট, 0 0 0 1 0, 5 বিট, বাম দিক থেকে লিখেন সমস্যা নেই, বাট এখানে লেখার সময় কিন্তু অবশ্যই বাম থেকে লিখতে হবে, এটা বাম থেকে। কেন বাম থেকে লিখবেন আর আগে বলে দিই, এই মানটা কিন্তু ডান দিকে যাবে, এটা কিন্তু একক, এটা কি একক, দশক, শতক, হাজার, অযুত। তো যদি আপনি বাম থেকে লেখেন তাহলে ডান দিকে মানটা যাবে, তাহলে কিন্তু একক হবে, ক্লিয়ার? অন্ত এটুকু বলে দিই, আপনি এই মানটা তো লিখবেন, এটা কিন্তু ডান দিক থেকে কাউন্ট হয়, তো যদি আপনি বাম থেকে লেখেন তাহলে এই মানটা কই যাবে? সবার ডানে, তাহলে এটা কি একক, ক্লিয়ার?
যদি আপনি বাম দিক থেকে লেখা শুরু করেন তাহলে এই মানটা পড়ে যাবে ডান দিকে, আর আমরা কাউন্ট করি ডান দিক থেকে, তাহলে একক হবে, এটা একক দশক, এই জন্য এটা করা হয়। ওকে, তাহলে দেখেন তো কোনটা কাজে লাগছে, আট। তাহলে এই মানটা মানে কত? আট। পরেরটা খেয়াল করেন, পরেরটা হলো 101 00 101 00। তাহলে কী লাগলো কাজে? এই যেটা ওয়ান সেটা কাউন্ট হবে। তাহলে ওয়ান মানে চার, আর ওয়ান মানে মানে লাগছে এইটা আর এইটা, চার এক দিক কত হয়? পাঁচ। পরেরটি 201 00 201 00। তাহলে কী কাজে লাগলো? এইটা এইটা, 8 4 12। পরেরটা 4 0 1 1, 1 2 3 4 0 1, তাহলে লাগছে 16 16। এটা সবগুলো শূন্য। পরেরটা দেখেন 100 100 100 100। তাহলে কী কাজে ওয়ান হলো? এটা ওয়ান, এটা ওয়ান, তার মানে লাগছে হলো কাজে 8 আর 1 9। আশা করি বাকিগুলো বুঝতে পারছেন। এখন দেখেন এই আট মানে কাউন্ট করেন তো, আট মানে আসলে কি? আট, তাহলে এই যে 4 4 8 4 4 8, এই 4টা 4টা 8টা, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ, আট মানে এইচ, পাঁচ এ বি সি ডি ই, পরে 12, তাহলে এই 5 5 10 7 12, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে 10 16, কে এল, এল মানে কি? 12। পরে পি, 12 পরে 12 হলো এল, 13 14 15 16, আর 4টা ঘর, তাহলে এল এম এন ও পি, 0 মানে 0, 9 9 মানে কত? 5 4 9, এ বি সি ডি ই এফ জি এইচ আই। আশা করি এটা বুঝতে পারছো সবগুলো হবে। তাহলে ওই লোকটা কী লিখছে দেখেন তো, তাহলে এবার দেখেন, প্রথম হলো হেল্প, পরে জিরো এখানে রাখা হয়েছে একটা স্পেস। আপনি সবগুলো লেখাকে একবারে বুঝবেন, যদি এমন লিখতাম দেখা আপনাকে, আমি যদি অনভাবে লিখি যে এই সি এল পি হেল্প, তাহলে আপনি কিছু বুঝবেন, এখানে বুঝবেন না। তাহলে একটা লেখার পর যেটা আমি চাচ্ছেন সে লেখার পর একটা স্পেস, হেল্প আগে লিখছি হলো হেল্প এই সি এল পি হেল্প, একটা স্পেস। তাহলে কম্পিউটার তো স্পেস দিতে গেলে একটা শূন্য রাখতে হবে, ফাঁকা করো শূন্য। পরে 9 মানে আই, এটা আই এম মানে শর্ট ফর্ম, এটা আই এম হবে, আই এম, কারণ কম্পিউটার হয়ে লেখা যায় না, আমি বুঝবো আই এম। ওকে, পরে আবার একটা স্পেস ফাঁকা শূন্য। পরে এখান থেকে ট্র্যাপ, অর্থাৎ সে লিখছি হলো হেল্প আই এম ট্র্যাপ, সাহায্য করো আমি বিপদের মধ্যে আছি। এগুলো আপনাদের 3 নম্বর কোশ্চেন আনসার, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।